हेलो फ्रेंड्स, वेलकम टू लर्न फ्रॉम नॉलेज। तो তোমাদেরকে যে एग्जामের 26 সেপ্টেম্বর 2021 এর কালকে একটা ইন্টারভিউ নিলাম। তো ইন্টারভিউতে তোমরা বলেছিলে স্যার এই মাঠে যে আমাদের স্ট্রেচিং গুলো আছে ওটারে ভিডিও আমাদেরকে প্রোভাইড করে দিন। তো সবাই তো প্র্যাকটিস করছে, এখানে বুঝতে পারবে। তো এবার কি হচ্ছে, রানের আগে তোমাদের কি স্ট্রেচিং করতে হয়, রানের পরে কি স্ট্রেচিং করতে হয়, সেই স্ট্রেচিং গুলো যদি তোমরা করো তাহলে তোমাদের হাত পা গুলো ব্যথা হবে না। তো সেটার জন্য আমরা ট্রেনার ডেকেছি, ট্রেনার তোমাদেরকে ভালো করে সবকিছু দেখিয়ে দিবে কি রানের আগে কি করতে হবে, রানের পরে কি করতে হবে। আর রান তোমাদের সবাই বেসিক্যালি কি 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিটে, বেশি টাফ না, কিন্তু অনেকজন এটা দৌড়াতে কভার করতে পারে না। তো কভার আপ করার জন্যই তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে লাগো। তো কেমনভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সব কিছু আমাদের ট্রেনার বলবে। গুড মর্নিং। তো রানের আগে যেগুলো হয় বেসিক্যালি, তো আমাদের শরীরটা প্রথমে আনরেডি অবস্থায় থাকে। যদি প্রথমেই হট করে দৌড়তে লাগা হয় তাহলে তোমার যেটা প্রবলেম হয় সেটা হয় এক হ্যামস্ট্রিং অথবা লিগামেন্টের। তো ফার্স্ট মর্নিং আর্লি মর্নিং উঠে সেই প্রথম যেটা তোমরা হালকা কিছু খাবার খেলে সকালে, যদি দেশি এনার্জেটিক কিছু বলো তাহলে হানি যদি হয় হানি অথবা গরম জলে একটু লেবু দিয়ে খেয়ে বেরিয়ে আসো সকালবেলা। খালি পেটে আসলে কী হয়, পরবর্তীতে পেটে গ্যাসের প্রবলেম হয়। তো খালি পেটে আসবে না মাঠে, কিছু একটা হালকা খাবার খেয়ে আসবে। মাঠে এসে প্রথমে যে ভুলগুলো হয় প্রথমে এসেই ছুটতে লাগে, তো এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়, কারণ শরীর আমাদের আনরেডি অবস্থায় থাকে। তো প্রথমে কিছু স্ট্রেচিং দেখায় যেগুলো করবে। প্রথমে যদি আসো তো প্রথমে আসা মাত্রই যেগুলো আমাদের কাছে সবথেকে বেশি গন্ডগোল হয়, অনেকে দৌড়ার পরে এই আমাদের টাপ মার্শাল কিংবা এই হ্যামস্ট্রিংয়ে বেশি চোট থাকে। তো প্রথমে আসা মাত্রই হালকা প্রেশার দাও, বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু তুমি ফার্স্ট মর্নিং শুরু করছো এটা দৌড়ানোর পরে আবার স্ট্রেচিং ফুল স্ট্রেচিং হবে। কিন্তু দৌড়ানোর আগে প্রথমে হালকা হাঁটু ভাঁজ থাকবে না, জাস্ট হালকা। আর খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট, এই সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করো, হয়ে গেল। সেম জিনিস আর সবসময় স্ট্রেচিং বা পিটি যাই করো না কেন, হয় পা থেকে শুরু করবে কিংবা মাথা থেকে শুরু করবে। পা থেকে শুরু করলে মাথা দিয়ে শেষ হবে, আর মাথা থেকে শুরু করলে পায়ে গিয়ে শেষ। তারপরে যেটা হয় মাজার প্রবলেম, ধরতে ধরতে মাজার জন্য কিছু না, জাস্ট চেষ্টা করবে ঠিক আমাদের যে লাভ হ্যান্ডেল আছে ওটা লাভ হ্যান্ডেল জাস্ট এরকম হতে পারে কিংবা এরকম হতে পারে, সেম জিনিস সেই টাইম একই 5 থেকে 10 সেকেন্ড হলে। তারপরে আছে আমাদের এই আমাদের জয়েন্ট, দৌড়ার সময় অনেক সময় হাত পা যেহেতু মুভ করে এই জায়গাটা অনেকের পেন হয়, নিঃশ্বাস নিলে তখন এই জায়গাটা খুব কষ্ট হয়। এইটা তোমরা এতে আছো যা এরকম ধরো হাত মানে আমি আমি কাটা নিচ্ছি, আমার মনে চলে বাপরে ফেললাম এই কাটা, এটা এই কাটা না আমি আমি না নম্বর মনে যাই জ্বালা হাত তুমি এইভাবে রাখো কিংবা এইভাবে রাখো কোনো ব্যাপার না, চক্কা এখন তাই না সেম জিনিস এইভাবে হাত কাটা তুমি না লাগা বন্ধ থাকবে। হ্যাঁ যাবে পেছন থেকে টান দাও, রাজা হলো এবার কোমর হাত কাটা বসে পড়, বসে পড়, এইভাবে বসে পড়, একবারে বসে পড় যে এইটা সাইড করে এইটা এইটা হাতের হয়ে গেল সম্পূর্ণ। তারপরে মাথায় হেড পুরো সোজা থাকবে, প্রেসার দাও বলি 1600 মিটার 6.5 মিনিটে। প্রথমে কেউ হট করে যারা নতুন প্র্যাকটিস আসছে একভাবে জোরে দৌড়ার চেষ্টা করো, প্রথমে হালকা 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 জগিং শুরু করো, দেখো তুমি মাঠে কতটা নিতে পারছো। একভাবে হয়তো তুমি স্পিড নিয়ে দৌড়তে যাবে প্রথমে, তাহলে কি হবে প্রথমে এলে যাবে মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, কোনো দরকার নেই। হালকা হালকা টোয়ের উপর চেষ্টা করো, টোয়ের উপর দৌড়ো, কতক্ষণ নিতে পারো তাই দেখো। তোমাকে 6.5 মিনিটে ধরতে হবে এটা কোনো ম্যাটার নেই প্রথমে, কারণ মাঠের জন্য এখানে যথেষ্ট সময় আছে হাতে। হালকা 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 ধরো, যতক্ষণ পারো শরীরে আগে দেওয়ার চেষ্টা করো টাইমটা, কতক্ষণ তুমি নিতে পারছো। এবং যখন ফিনিশ করবে মাঠটা, যখনই হোক তুমি দেখছো যে এবার আমি লাস্ট, এবার আমি অত দূরে গিয়ে দাঁড়িয়ে যাবো, তার আগে সেই একটা পাক অন্তত একটু স্পিডে দৌড়ার চেষ্টা করো। একইভাবে ধরো প্রতিদিন, আর প্রথমে টাইম করার চেষ্টা করো না। টাইম করতে গেলে যারা রেগুলার মাঠ করে তাদের জন্য কোনো প্রবলেম হবে না, যারা প্রথম আসছো অনেকেই আছে প্রথমে আসছো এসে টাইমে অনেকেরই প্রবলেম হচ্ছে। তো প্রথমে হালকা 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 ধরো, চেষ্টা করো কতক্ষণ নিতে পারছো মাঠে সেটা দেখো। আর যেটা বললাম লাস্ট যে পাকটা হবে সেই পাকটাই ফিনিশ করো,
জোরে পাক মেরে ফিনিশ করো, বাস এইভাবে করতে থাকো হয়ে যাবে। আর কি যথেষ্ট ঘুম এবং জল, জলটা বেশি পরিমাণে থাকবে। দৌড়ানোর পরে কী হয়, আমাদের জলের অভাবে শরীরে অক্সিজেন অভাবে কী হয়, এই হ্যামস্ট্রিং হয়, হঠাৎ হঠাৎ পায়ে টান ওঠে, রাত্রে ঘুমোবে দেখবে হঠাৎ করে টান লেগে গেছে। তো জলটা যথেষ্ট পরিমাণে খাবো তাহলে হ্যামস্ট্রিংটা হবে না। এবার বলি দৌড়ানোর পরে, দৌড়ানোর পরে তো তোমাদেরকে দৌড়ানোর আগে যে প্র্যাকটিসগুলো করতে হবে, সে মানে স্ট্রেচিংগুলো করতে হবে, সেগুলো দেখে দেওয়া হলো। এবার কী হচ্ছে, দৌড়ানোর পরে কী করবো, কারণ কী হচ্ছে এবার মাঠে তোমাদের দৌড়াবে কেমন করে সেটার জন্য আলাদাভাবে আমি ভিডিও প্রোভাইড করে দিব। আর মাঠে কীভাবে তোমরা যাবা, কী ডকুমেন্টস নিয়ে যাবা, সেগুলো তোমাদের আলাদাভাবে ভিডিও প্রোভাইড হবে। এটা জাস্ট তোমাদের স্ট্রেচিংয়ের ভিডিও হচ্ছে। অনেকজন আমাকে বলে স্যার মাঠের ভিডিওটা প্রোভাইড করেন, মাঠের ভিডিও তোমাদেরকে পরে প্রোভাইড করা হবে। এবার দেখো দৌড়ার পরে তোমাদেরকে কী স্ট্রেচিংগুলো করতে হবে। এবার বলি দৌড়ানোর পরে, যেটা যেটা বললাম লাস্ট পাকটা খুব একটা স্পিডে টানবে, যতটা পারবে জোরে দৌড়ানোর চেষ্টা করবে লাস্ট পাকটা, তাতে কী হবে শরীরটা ক্লান্ত হয়ে গেল, তারপর সামান্য হালকা হাঁটলে। এবার যেটা বলি হয় স্ট্রেচিং, আমাদের স্ট্রেচ কথা হচ্ছে কোনো জিনিস জয়েন্ট আছে তাকে ছাড়ানো, জয়েন্ট আছে তাকে ছাড়ানো, তাতে কী হবে তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে। যদি তোমার স্টেপ এতটুকু হয় স্ট্রেচিং করার পরে কিন্তু এতটা হবে হতে বাধ্য, এবং তাতে অনেকটাই উপকার পাওয়া যায়। এবার যেটা বলি স্ট্রেচিং চেষ্টা করবে, অ্যাকচুয়াল মাথা থেকে হয় বা পা থেকে হয়, তো আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে পা থেকে দেখাচ্ছি। প্রথমে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের জন্য জাস্ট পাঁচটা ক্লক ওয়াইজ পাঁচটা অ্যান্টি ক্লক ওয়াইজ বোথ সাইড দুটো পায়ে, তারপরে যে কোনো একটা সাইড থেকে শুরু করো, আবার ডান পায়ে তোমার ডান দিকে এভাবে পাঁচ সেকেন্ড, আর প্রতিটা জিনিস পাঁচ সেকেন্ডে না, পাঁচ সেকেন্ড করে হোল্ড করো, তারপরে অপোজিট সাইড তারপর সামনে হাঁটুটাকে এই অ্যাঙ্কেলটাকে পুরো নামিয়ে দাও, চেঞ্জ পাঁচ সেকেন্ড হয়ে গেল। এবার যেটা সব থেকে মেনলি প্রবলেম হয় সবাই ধরার পরে বলে আমার কাঁধ ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে আর এই হ্যামস্ট্রিং ব্যথা করছে, তো এটার জন্য কিছু না জাস্ট হাঁটুটা যেন ভাগে না, হাঁটুটাকে প্রেশার দাও, পাটা যেন সোজা থাকবে, দেখবে এখান থেকে পুরোটাতে একটা টান আসবে, যেখানে টান লাগবে জানবে যে সে জায়গাটা কাজ দিচ্ছে। চেঞ্জ হাঁটু যেন ভাজ না হয়, হাঁটু সবসময় পেছনের দিকে ধাক্কা রাখবে, তারপর আসছে মাজা, মাজাতে সাইড ওয়াইজ দেখো ওই দিকে দেখ, মাসুম দেখ তারপরে যেটা করবে মনে করবে সামনে কিছু আছে সেটাকে আমি ধরার চেষ্টা করছি, আর মাথাটা যেন পুরোপুরি স্ট্রেচ হয়, কিছু আছে সামনে আমি সেই জিনিসটাকে ধরার চেষ্টা করছি, হাঁটু যেন ভাঁজ না, সেখান থেকে পুরোপুরি চোখ থাকবে সামনে। আর প্রথম যারা করছে তাদের উদ্দেশ্যে বলি যেন জোর জবরদস্তি করতে গিয়ে মাথায় যেন চোট না লাগে, যতটা যায় যতটা যায় এভাবে। হাঁটুটা যেটা বললাম এই যে হাত যাচ্ছে, অনেকের হাত না যেতেও পারে, তাই বলে হাঁটু ভাঁজ করে হাত লাগাবে না, হাঁটুটা স্ট্রেট স্ট্রেটই থাকবে, হাত যতটা আসে আসুক আস্তে 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 আসবে, তারপরে মাজা ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচ থেকে দশটা, শুধু মাজাই টার্ন হবে, পুরো বডি যেন এভাবে না ঘুরে, জাস্ট মাজা হলো। তারপরে সেম জিনিস আর সবসময় স্ট্রেচিং করার সময় যেটা বলি নিঃশ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে, কেউ দম বন্ধ করে কোনো জিনিস জোর করে বলবে তাতে ক্ষতি, তারপরে পাফা করে প্রথমে চেষ্টা করবে নাকটা না ভাজা, হাত অনেকের পৌঁছাবে না কিন্তু হাঁটু যেন না ভাজা। এটা করার সময় একটা কথা বলি খুব সাবধানে করবে, আমাদের যে হ্যামস্ট্রিং যাকে বাঙালি বাংলা ভাষায় কুচকি বলে, এই কুচকির ব্যথাটা খুবই একটা বাজে জিনিস, একবার লেগে গেলে কিন্তু অন্তত 3 মাসের জন্য বেড রেস্ট হয়ে যায়, তাই খুব সাবধানে এই অ্যাঙ্কেল ধরলে যতটা যায় 5 সেকেন্ড, তারপরে হাত এই ভেতর দিকে মাথাটা পুরো পেছন দিয়ে তাকানোর চেষ্টা করবে, একদম তারপরে ডান হাত বাম হাত হয়ে গেল, হাত সামনে
এগুলো খুব সাবধানে করলে যারা প্রথম যাচ্ছে মাঠে তাদের ভরসা বলি, নাহলে কিন্তু চোখে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এখন ভেজা মাঠ, চেষ্টা করবে একটু শুকনো জায়গায় করার, কারণ এটা করতে পা যদি স্কিট হয়ে যায় তাহলে কিন্তু চোট লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে আস্তে আস্তে পুরো বডি থাকবে টোয়ের উপরে, না কি এরকম বা মাজা পড়বে না, টোয়ে থাকবে এবং মাথা উপরে দিকে। তারপরে একবার বাম দিক, ডান দিক, পায়ের উপর পা রেখে এই গুল্লোটা মাটিতে ঠেকানো চেষ্টা করবো, হাঁটু ভাঁজ হবে না কিংবা বডি এরকম যাবে না, বডি যেমন আছে আগে তেমন তাতে কি হবে এই আমাদের এই পেছনে হাঁটু পেতে যাও, এটা দিকে হবে হ্যামস্ট্রিং এর টান লাগবে। এটা এইভাবে থাকবে না, জাস্ট এই জায়গাটাকে একটু পুশ করে। তারপরে যেটা এটা তো মাটিতে পা পড়ে গেলে কোনো অসুবিধা নেই। আর একটা যেটা বলি, এই স্ট্রেচিং শেষ হলো, আর যেটা বলি যদি দৌড়ানোর পর পারো স্কিপিং করো, আর যদি সাঁতার জানো তো সাঁতার কাটো, কিছু পর্যাপ্ত পরিমাণে খাবার খাও আর ঘুমো। রাত্রে যদি যথেষ্ট না ঘুমোতে পারো সকালে এসে কি বিকেলে গিয়ে মাঠ কিন্তু ঠিকমতো করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণে খাবার আর জল, যেটা বললে অনেকের হ্যামস্ট্রিং হয়, হ্যামস্ট্রিংটা বারবার বলছি কেন, কারণ আমাদের শরীরে জলের উপর হ্যামস্ট্রিংটা হয়, কারণ আমি প্রফেশনাল ফুটবলার সেটা আমি জানি হ্যামস্ট্রিংটা খুব বাজে একটা জিনিস। এক টাকা প্যাকেটের জল ধীরে পাওয়া যায়, যদি মনে করো যে তোমরা ওটা খাবে ওটা খুব ভালো জিনিস, এই মাঠ থেকে গেলে কিছু খেলে প্যাকেটটা ছিঁড়ে জলে গোলার দরকার নেই, শুকনো মুখে দাও জল খেয়ে নাও, ওদের কি হবে শরীরে আমাদের লবণটা বজায় থাকবে, হ্যামস্ট্রিংটা একটু কম হয় ওকে। বাস এইটুকুই, ভালোভাবে জ্বরো, সবার জন্য বেস্ট উইশেস। তো তোমরা রানের আগে রানের পরে স্ট্রেচিংগুলো ভালো করে দেখে নিলা। তো তোমাদেরকে যদি এই চ্যানেলটি ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর স্ট্রেচিংগুলো তোমরা ভালো করে করো, আর এখন থেকে তোমরা মাঠের জন্য প্রিপেয়ার হতে স্টার্ট করে দাও, কারণ সময় তোমাদের যখন রেজাল্ট আসবে রেজাল্টের পর মাঠের জন্য সময় দেওয়া হবে, রেজাল্টের সঙ্গে সঙ্গে 15 দিনের পরেই তোমাদের মাঠ করে দিতে হয়। সবাই ভাবছে প্রিলিমসে পাস করবো তারপরে মাঠে দৌড়াতে স্টার্ট করবে, এমন হয় না, 15 দিনের ভিতরে তোমাদেরকে রেজাল্টের ভিতরেই মাঠটা হয়ে যায়, তার জন্য তোমরা কি এখন থেকে প্রিপারেশন করতে লাগবে। তো আজকে ভিডিও জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।